খেলার সাথে রাজনীতি মেশাবেন না, দাবিটা আপনি করতেই পারেন, কিন্তু সব চাওয়া তো আর পাওয়া হয় না। বিশ্বসেরা অলরাউন্ডার যেমন জড়িয়ে গেলেন ফুল টাইম পলিটিক্সে, তাই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সামনে চলে আসে বেশ কিছু প্রশ্ন। বাংলাদেশের জার্সিতে কি সাবেক এমপি সাকিব খেলবেন? খেললে কবে থেকে? আর পাকিস্তান সফরে কি সাকিবকে পাওয়া যাবে? এসব প্রশ্নের উত্তর একবারে মিলে গেছে বাংলাদেশের পাকিস্তান সফরে দল ঘোষণার পর। সেখানে সাকিবের নাম আছে বহাল তবিয়তে। কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের মিশন শেষ করে সরাসরি চলে যাচ্ছেন পাকিস্তানে। দেড় যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেই দেশের মাটিতে টেস্ট খেলতে চলেছেন সাকিব। অবাক করা ব্যাপার, দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমেরও নেই পাকিস্তানে টেস্ট খেলার অভিজ্ঞতা। যে দলটা নিয়ে পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামতে চলেছে বাংলাদেশ, তাদের মধ্যে মাত্র চারজন সেখানে লাল বলের ক্রিকেট খেলেছেন এর আগে। ক্যাপ্টেন শান্তর সাথে সেই অভিজ্ঞদের তালিকায় আছেন লিটন দাস, মুমিনুল হক আর তাইজুল ইসলাম, তবে ওদের কারোই সুযোগ হয়নি সেখানে একটার বেশি ম্যাচ খেলার। পাকিস্তানের কন্ডিশনে অনভিজ্ঞ এই দলটা এর আগে কখনো সেখানে টেস্ট জিততে পারেনি, এমনকি এড়াতে পারেনি হারও। পাকিস্তানে খেলা পাঁচ টেস্টের মধ্যে দুটো আবার ইনিংস ব্যবধানে পরাজয়। সবশেষ 2020 সালে পাকিস্তানে লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলে বাংলাদেশ, সেই রাওয়ালপিন্ডি টেস্টেও ইনিংস পরাজয় ছিল টাইগারদের। পাকিস্তানের মাটিতে টেস্ট পরিসংখ্যান আলোচনায় আনলে ফিরে তাকাতে হবে কেবল সাবেকদের দিকেই। সেখানে টেস্টে হাবিবুল বাশারই বাংলাদেশের সফলতম ব্যাটার, রান তুলেছেন 64 গড়ে। টপ ফাইভে থাকা জাভেদ ওমর, রাজিন সালে, খালেদ মাসুদ পাইলট কিংবা অলোক কাপালিরা আছেন যোজন যোজন পেছনে। বোলারদের ক্ষেত্রেও সাবেকদের দিকেই ফিরে তাকাতে হয়। রানিং প্লেয়ারদের মধ্যে আবু জায়েদ রাহি আছেন টপ ফাইভে, তবে টাইগারদের বর্তমান টেস্ট দলে এই পেসারের এখন আর জায়গা নেই। অতীত পরিসংখ্যান যাই হোক, আগের সব গল্প যে বদলে দিতে পারে বাংলাদেশ সেটা তো প্রমাণ হয়েছে বহুবার। ওদিকে পাকিস্তান দলটাও বেশ অস্থির হয়ে উঠেছে ইদানিং। গেল জানুয়ারির পর থেকে কোনো টেস্ট খেলা হয়নি ওদের। কোচিং প্যানেলেও এসেছে রদবদল। লাল বলের কোচ হিসেবে পাকিস্তান দলের সাথে জেসন গিলেস্পির পয়লা মিশন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই, তাই ইতিহাস সৃষ্টি করার সুযোগ টাইগারদের সামনে আসতেই পারে। প্রশ্ন হলো, নাজমুল শান্তর দল সেই সুযোগ কাজে লাগাতে পারবে কিনা। খালিদ জামিল, একাত্তর।